ফাইনালি রংকে রং এবং রাইটকে রাইট বলা শিখেছি, এই শেখাটা যেন আমরা ভুলে না যাই। এই আন্দোলনে আমি একটা ব্যাপার খুব সুন্দর করে খেয়াল করলাম, এখানে কিন্তু আমরা একজন আরেকজনের জন্য দাঁড়িয়েছি, এটা যাতে এই এই টাইমটাতে শেষ না হয়। হাল ছাড়া যাবে না, এখনো অনেক অধ্যায় বাকি, আমরা প্রথম মানে মাত্র একটা প্রথম অধ্যায় পার করেছি, এখনো অনেক দূর যাওয়া বাকি। সো হাল ছাড়া যাবে না, ভুলে যাওয়া যাবে না যে কেন এই আন্দোলন শুরু হয়েছিল। আমি পুরো দেশবাসীকে যে মেসেজটা দিতে চাই যে এটা আমাদের দেশ এবং আমরা মানে ফাইনালি রংকে রং এবং রাইটকে রাইট বলা শিখেছি, এই শেখাটা যেন আমরা ভুলে না যাই, এটাকে কন্টিনিউ করতে হবে। দেশের পরিস্থিতি চেঞ্জ হয়েছে, তো স্বাভাবিক মানুষের মন মানসিকতাও চেঞ্জ হবে, মানুষের মতামত চেঞ্জ হবে, মানুষের সাপোর্ট চেঞ্জ হবে, এটাই স্বাভাবিক। আমি এটাকে নর্মালি দেখছি, এটা নিয়ে এত ক্ষুব্ধ হওয়ার কিছু নেই এবং আমরা সবাইকে ওয়েলকাম করি। অনেক কিছু হওয়া প্রয়োজন, শুরুতে আমাদেরকে শুরু করতে হবে নিজেদেরকে শুদ্ধানো দিয়ে, যে আমাদের মন মানসিকতা, আমাদের চিন্তাভাবনা আগে আমাদেরকে সংশোধন করতে হবে, আমাদেরকে নিজেদেরকে সংস্কার করতে হবে, এটা দিয়ে হচ্ছে গিয়ে শুরু। আমি কালকেও লিখেছি আমার ফেসবুকে যে আসুন আমরা নিজেকে দিয়ে শুরু করি, আগে নিজেকে আমরা সংশোধন করি, নিজেকে সংস্কার করি, তারপর আস্তে আস্তে দেশ সংস্কার হবে। যদি এক কথায় বলতে চাই তাহলে বলতে চাই আমি নিরাপদ একটা বাংলাদেশ চাই, স্বাধীন বাংলাদেশ তো আমরা আবারও হয়েছি দ্বিতীয়বারের মতো, কিন্তু এখন আমরা নিরাপদ বাংলাদেশ চাই, আমরা সুন্দর বাংলাদেশ চাই এবং আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশকে আমরা খুব সুন্দরভাবে খুব গর্বের সাথে সবার বাকি অন্য সব দেশের সাথে কাছে আমরা প্রেজেন্ট করতে পারবো। সো এরকম একটা বাংলাদেশ চাই। রিকভারি উইল মানে সবসময় সময় লাগে, এত তাড়াতাড়ি তো রিকভারি হওয়া পসিবল না, সো আমাদের আস্তে ধীরে সুস্থে কাজটা আগাতে হবে। একদিনে অবশ্যই হবে না, দুদিনেও অবশ্যই হবে না, ইট উইল টেক্স টাইম, বাট আমাদের এই যে ধৈর্য ধরে আস্তে আস্তে করে বুঝে শুনে সামনে আগাতে হবে। সব জায়গায় তো আসলে অনেকভাবে অনেক জায়গা আটকানো, অনেক অন্যায়, অনেক কিছু হচ্ছে, এগুলোকে পেরিয়ে আমরা কীভাবে সামনে আসতে পারি সেটা আমাদেরকে ভাবতে হবে। আর আমার কাছে মনে হয় আমরা একটু পজিটিভ কথা বলি, আমরা যেটা হচ্ছে ভালো চেঞ্জেসটা যে হচ্ছে এটা নিয়ে কথা বলি। কী হবে না হবে এটা তো আস্তে আস্তে আমরা অনেক কিছু চাই, আমাদের অনেকের অনেক কিছু ডিমান্ড আছে যেগুলো আস্তে আস্তে হবে, যেটা ভালো হচ্ছে আমরা সেটা নিয়ে কথা বলি। বাংলাদেশের নিউ ফর্ম হচ্ছে, একটা বলা যায় হচ্ছে নতুন জন্ম, এবং আমাদেরও কিন্তু নতুন ভাবে ভাবার একটা অনেক বড় জায়গা আছে। আমরা এতদিন যেভাবে ভাবতাম এভাবে ভাবলে হবে না, আমাদেরকে নতুন করে ভাবতে হবে। এবং এই আন্দোলনে আমি একটা ব্যাপার খুব সুন্দর করে খেয়াল করলাম, এখানে কিন্তু আমরা একজন আরেকজনের জন্য দাঁড়িয়েছি, এটা যাতে এই এই টাইমটাতে শেষ না হয়, যেটার জন্য সবসময় আমরা একজন একজনের পাশে দাঁড়িয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য একসাথে আগাতে পারি।